প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সাদিয়া আক্তার, ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত। আজকে আমি আলোচনা করব চতুর্থ অধ্যায়ের পার্ট 1, 2, 8 এবং 9 নিয়ে। আজকে পার্ট 1, 2 তারপর 8 নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই পাঠের বিষয়বস্তুগুলোর মধ্যে অনেকটা মিল আছে, সেই জন্য আমি 1, 2 এর পরে 8, 9 নিচ্ছি। তোমাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে সেই জন্য। আর তোমাদেরকে আগের ক্লাসেও আমি বলেছি যে পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতিমূলক তোমাদের সৃজনশীল দ্বিতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই দুইটা অধ্যায়ের মধ্যে 4টা সৃজনশীল আছে। 4টা সৃজনশীল ও খুব ভালোভাবে পড়বে। এছাড়া আমি যা পড়িয়েছি তা সুন্দরভাবে তোমরা পড়বে এবং ভালোভাবে আশা করি পরীক্ষা দিবে। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে পার্ট 1 এর আজকের আলোচ্য বিষয় চতুর্থ অধ্যায়ে প্রথমেই আখলাক দিয়ে। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আখলাক। আখলাক আরবি শব্দ। আখলাক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। আখলাক আরবি শব্দ, এর অর্থ হচ্ছে চরিত্র। মহান আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টির সেরা হিসেবে পাঠিয়েছেন, আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন। আর মানুষের এই শ্রেষ্ঠত্বের মর্যাদা বজায় রাখতে হলে প্রয়োজন হচ্ছে সুন্দর আচার আচরণ। সুন্দর আচার আচরণ আমাদের খুবই প্রয়োজন। আর মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেই সব আচার আচরণ, ব্যবহার, চালচলন এবং স্বভাবে প্রকাশ ঘটে তাকেই বলা হয় আখলাক বা চরিত্র। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের স্বভাব, যেই স্বভাবগুলা প্রকাশ পায় বা আমাদের চালচলনের মাধ্যমে যে স্বভাব প্রকাশ পায়, সেসব স্বভাবের সমষ্টিকে বলা হয় আখলাক। আর এই চলার পথে আমাদের কি অনেক সময় দেখা, কখনো কখনো দেখা যায় আমাদের প্রশংসনীয় আচরণ লক্ষ্য করা যায়, আবার কখনো দেখা যায় কি নিন্দনীয় আচরণ বা খারাপ কখনো ব্যবহার দেখা যায়। তাই আখলাক হচ্ছে দুই প্রকার। আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা হচ্ছে প্রশংসনীয় আচরণ। আখলাক শব্দের অর্থ আচরণ, আর হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়। সুতরাং আখলাকে হামিদা শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয় আচরণ। সুতরাং বলা যায় যে প্রশংসনীয় আচরণকে বলা হয় আখলাকে হামিদা, আর নিন্দনীয় আচরণকে বলা হয় আখলাকে জামিমা। আর প্রশংসনীয় আচরণের মধ্যে রয়েছে বড়দের সম্মান করা, আত্মীয় স্বজনের কি খোঁজ নেওয়া, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করা, বাবা মার কথা শোনা, শিক্ষককে সম্মান করা, অর্থাৎ ভালো যেসব কাজ বা আচরণগুলো আমরা করে থাকি সেগুলি হচ্ছে আখলাকে হামিদা। এখন আখলাকে হামিদা কেন প্রয়োজন, আখলাকে হামিদা প্রয়োজনীয়তা কি বা কেন প্রয়োজন, আখলাকে হামিদা প্রয়োজন অনেক। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আখলাকে হামিদার ছিলেন মূর্ত প্রতীক। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন কি, কিয়ামতের দিন দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী জিনিস হবে মুমিনের উত্তম চরিত্র। অর্থাৎ যেদিন কিয়ামতের দিন, যেদিন আমাদের পাপ পুণ্যের হিসাব করা হবে, সেই দিন সবচেয়ে ভারী জিনিস হবে আমাদের আমাদের যে ভালো চরিত্র আছে বা মুমিনের উত্তম চরিত্র। আর এটি তিরমিজি শরীফের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় যার উত্তম চরিত্র বা চরিত্র উত্তম। এটি বুখারি ও মুসলিম শরীফের হাদিস। বুখারি আর মুসলিম হচ্ছে দুটা প্রসিদ্ধ হাদিস গ্রন্থ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হচ্ছে উত্তম চরিত্রের মূর্ত প্রতীক। সবচেয়ে উত্তম চরিত্র বা আদর্শ যার মধ্যে ছিলেন তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সচ্চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছেন। আর আল্লাহ তাআলা এ সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে কি
উত্তম চরিত্র। রাসূল যেই রকম উত্তম ব্যবহার করেছে আমাদেরকেও তাই সেই রকম উত্তম ব্যবহার করতে হবে। এছাড়া আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে ঘোষণা করেছেন, বুইস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি উত্তম চারিত্রিক গুণাবলী পরিপূর্ণ করার উদ্দেশ্যে প্রেরিত হয়েছি, অর্থাৎ আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রের গুণাবলীগুলি পরিপূর্ণ করার জন্য। তারপর আপনাদের পার্ট আটই আছে আখলাকে জামিমা, যেহেতু আখলাকে দুইটা প্রকার, একটা হচ্ছে আখলাকে হামিদা আর আরেকটা আখলাকে জামিমা, সেই জন্য আমি একের সাথে আট দিয়েছি, পার্ট একের সাথে আটে আলোচনা করব, যেন একসাথে হয়ে যায়। জামিমা অর্থ হচ্ছে নিন্দনীয় বা অসদাচার, খারাপ আচরণ যেটা সেটা হচ্ছে জামিমা। আখলাক শব্দের অর্থ চরিত্র আর জামিমা অর্থ নিন্দনীয়। যদি এরকম আপনাদের আসে যে জামিমা অর্থ কি, নির্বিতিক আসতেই পারে বা সৃজনশীলে এক নম্বর প্রশ্নের উত্তর, যেটা এক নম্বর প্রশ্ন ওটা করি আমরা এক মার্কের জ্ঞানমূলক, সেখানে হতে পারে যে জামিমা অর্থ কি। জামিমা অর্থ হচ্ছে নিন্দনীয়, এখানে নিন্দনীয় আচরণ লিখবেন না, কেননা আখলাকে জামিমা বলি নাই, আখলাকে জামিমা হলে নিন্দনীয় আচরণ, আর শুধু জামিমা অর্থ নিন্দনীয়। এখন আখলাকে জামিমা কাকে বলে, এমন কতগুলো নৈতিক অবক্ষয়মূলক আচরণ যা মানুষকে হীন নীচ বাকি ইত শ্রেণীভুক্ত নিন্দনীয় করে তোলে, আর তাই হচ্ছে আখলাকে জামিমা। আর আখলাকে জামিমা কি, মিথ্যাচার, গীবত, পরনিন্দা করা, পরচর্চা করা, কাউকে গালি দেয়া, এগুলা হচ্ছে আখলাকে জামিমা বা নিন্দনীয় আচরণ। আর এগুলি কি আমাদের বর্জন করা উচিত, পরিহার করা উচিত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এ ধরনের আচরণ করতে কি কঠোরভাবে নিষেধ করেছেন, কারোর সাথে খারাপ আচরণ করতে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে সংমিশ্রিত করো না এবং তোমরা জেনে শুনে সত্য গোপন করো না। আল্লাহ বলেছে সত্যকে গোপন করতেও নিষেধ করেছে, আর এটা হচ্ছে সূরা বাকারার আয়াত নাম্বার 42। সুতরাং আমাদেরকে আখলাকে জামিমাকেই পরিহার করতে হবে। আর এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান সবচেয়ে বেশি কি নিকৃষ্ট হবে যার অনিষ্টর ভয়ে লোকেরা তাকে পরিত্যাগ করে। কিয়ামতের দিন সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে থাকবো যদি আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করি, আমাদের আচরণ যদি খারাপ হয়। তাই আমরা চেষ্টা করব আমাদের আচরণকে সুন্দর করতে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে। আর আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে কি, আমরা কখনো কারোর ওয়াদা ভঙ্গ করব না, কারোর গীবত করব না, প্রতারণা করব না, কারোর খারাপ কারোর সাথে খারাপ ব্যবহার করব না ইত্যাদি। এখন এখান থেকে কি আমরা শিখতে পারলাম হচ্ছে আখলাক অর্থ কি, কাকে বলে আখলাক, কাকে বলে আখলাকে হামিদা বলতে কি বুঝো। এটা অনেক সময় আসতে পারে যে ব্যাখ্যা করে বলেন যে আখলাকে হামিদা বলতে কি বুঝো, এটা ব্যাখ্যা করো। আখলাকে হামিদা হচ্ছে মানুষের সাথে যে ভালো আচরণ করা হয় তাই হচ্ছে আখলাকে হামিদা। আর আখলাকে হামিদার যে গুণগুলো তা হচ্ছে সত্যবাদিতা, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা, এরকম। পার্ট 2 ও 9, তারপর পার্ট 2 আর 9 এর মধ্যে আছে, পার্ট 2 এ আছে আসিদ বা সত্যবাদিতা, আর পার্ট 9 আছে আলকিজ। পার্ট 9 যেহেতু আলকিজ আছে, পার্ট 9 রয়েছে আলকিজ, আলকিজ বা মিথ্যাচার। তাই আমি এই দুইটা পার্টকে একসাথে করেছি, সত্য আর মিথ্যা দুইটা একই রকম, তাই পরিপূরক, তাই আমি এই দুইটা পার্টকে একসাথে করেছি, সত্যবাদিতা এবং মিথ্যাটা। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হচ্ছে সিদ্ক, সত্যবাদিতার আরবি প্রতিশব্দ হচ্ছে সিদ্ক। সিদ্ক শব্দের অর্থ হচ্ছে সততা, সত্যবাদিতা, সত্য কথা বলা, সত্য সাক্ষ্য দেয়া ইত্যাদি। বা সত্যবাদিতা কাকে বলে বা সিদ্ক কাকে বলে, দেখেন বাস্তব বা প্রকৃত ঘটনা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে, বাস্তব বা প্রকৃত ঘটনাকে যথাযথভাবে প্রকাশ করাকে সত্যবাদিতা বলে। এর মধ্যে কি দেখা যায় যে একটা কিছু হয়েছে আরেকজনের কাছে গিয়ে আমরা এটা সত্য যেভাবে হয়েছে তা না বলে এর মধ্যে আমরা কিছু মিশ্রিত করে বললাম, নিজে বানিয়ে বানিয়ে বললাম, তা হচ্ছে মিথ্যা কথা বলা। সুতরাং যেই ঘটনা যেভাবে হয়েছে ঠিক হুবহু তা বর্ণনা করা হচ্ছে সত্যবাদিতা।
আর এই মহৎ গুণ বা সত্যবাদিতা যার মধ্যে রয়েছে তাকে বলা হয় কাজী সাদিক বা সত্যবাদী। এখানে একটা প্রশ্ন যে সাদিক কাকে বলে বা সত্যবাদী কাকে বলে, যার মধ্যে সত্যবাদিতার মহৎ গুণটি রয়েছে তাকে বলা হয় সাদিক বা সত্যবাদী, আর যে অথবা বলা যায় যে যে সত্য কথা বলে তাকে বলা হয় সত্যবাদী। এখন সত্যবাদিতার উপকারিতা কি, সত্যবাদিতার কি অনেক উপকারিতা রয়েছে, যেমন যে সত্য কথা বলে তাকে সবাই ভালোবাসে সম্মান করে, সত্যবাদী দুনিয়াতে যেমন সম্মানের অধিকারী হবে তেমনভাবে আখেরাতেও সম্মানের অধিকারী হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্যবাদী মূর্ত প্রতীক, তাকে সবাই বিশ্বাস করত, এই জন্য তাকে আল আমিন বলতো, আর তিনি সবসময় সত্য কথা বলতেন, সত্যবাদী ছিলেন সেই জন্য তাকে আর সাদিক উপাধিও দেওয়া হয়েছিল। এখানে দুইটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি কী কী ছিল? অনেক উপাধি ছিল, এর মধ্যে আর সাদিক আল আমিন দুইটা উপাধি রয়েছে, বা আল আমিন কার উপাধি ছিল বা সাদিক কার উপাধি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কি মিথ্যা কথা বলে নাই, শত্রুরাও এই জন্য তাকে মিথ্যাবাদী বলতে পারেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদিতা সম্পর্কে বলেছেন, ফা ইন্না সিদকু তমানিনাতুন ওয়া ইন্নাল কিযব রিবা, সত্য হলো প্রশান্তি আর মিথ্যা হলো সংশয়। এটা তিরমিজি শরীফের হাদিস, সত্য হলো প্রশান্তি আর মিথ্যা হলো সংশয়। সত্যবাদিতার উপকারিতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের অবশ্যই সত্যবাদী হওয়া উচিত, কেননা সত্যবাদিতা মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে এবং সকলকে অন্যায় বা অন্যায় আচরণ থেকে কি করে বিরত রাখে, বা খারাপ কাজ থেকে সত্যবাদিতাটা বিরত রাখে। এছাড়া সত্যবাদীকে আল্লাহ তাআলা কি জান্নাত বা বেহেশত প্রদান করবেন, জান্নাত দিবেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করা হয়েছে, হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিন ফিহা আবাদা। এই তো সেদিন যেদিন সত্যবাদীগণ তাদের সততার জন্য উপকৃত হবেন, তাদের জন্য রয়েছে জান্নাত যার পাদদেশে অর্থাৎ যার নিজ দিয়ে প্রবাহিত হবে কি নদীসমূহ, তারা সেখানে চিরস্থায়ী হবে। এটা সূরা আল মাইদার আয়াত নাম্বার হচ্ছে 119। এছাড়া সত্যবাদিতা সম্পর্কে একটা ঘটনা রয়েছে, আপনাদের পাঠ্যবইও আছে, যে আব্দুল কাদির জিলানি বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ জীবনে বড়পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ সত্যবাদী, এত সত্যবাদী ছিলেন যে তিনি কি যখন অল্প বয়স্ক বালক ছিলেন তখন তিনি শিক্ষা গ্রহণের জন্য বাগদাদ যাচ্ছিলেন। এটাও একটা প্রশ্ন যে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ শিক্ষা গ্রহণের জন্য কোথায় যাচ্ছিলেন বা কোথায় রওনা হন? তিনি বাগদাদ রওনা হয়েছিলেন, আর গমনের সময় যখন তিনি যাচ্ছিলেন তখন তার মা তাকে 40টি স্বর্ণমুদ্রা দিয়ে দিয়েছিলেন যেন তিনি মানে এটা খরচ করতে পারেন, তার প্রয়োজন হবে যখন তখন তিনি খরচ করতে পারেন। যাওয়ার সময় পথি মধ্যে এক ডাকাত দলের সাথে মানে ডাকাত দল তাদের কাফেলার উপর আক্রমণ করেছিলেন, আর সবাইকে যখন তল্লাশি করছিল তখন তল্লাশির সময় আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহকে এক ডাকাত সর্দার বলছিলেন ডাকাত দলে যে তোমার কাছে কি কিছু আছে, তখন তিনি বলছিলেন নির্ভয়ে বলছিলেন যে হ্যাঁ আমার কাছে 40টি স্বর্ণমুদ্রা রয়েছে। এটা শুনে ডাকাতরা একটু অবাক হয়েছিলেন, কি বলে সত্যি বলছে না মিথ্যা, এত ছোটো বালকের কাছে আবার 40টা স্বর্ণমুদ্রা, আর স্বর্ণমুদ্রা থাকলেও সে এইভাবে বলছে কেন? তখন বলছে যে কোথায় আছে তোমার স্বর্ণমুদ্রা, তখন তিনি দেখালেন যে তার জামার অস্তিনের নিচে তার মা সেলাই করে দিয়েছিল স্বর্ণমুদ্রাগুলো দেখিয়ে দিয়েছে। এইটা দেখে ডাকাত দলগুলো কী করছে খুব বিস্মিত হয়েছে, আর জিজ্ঞেস করছিল যে তুমি কেন এটা করছো, তখন তিনি বললেন কি যে আমার মা আমাকে সর্বদা কি সত্য কথা বলতে শিখিয়েছেন, মা বলেছে সবসময় যেন সত্য কথা বলে। আর এটা শুনে ডাকাত দলগুন কি তার সততায় মুগ্ধ হয়েছে আর নিজেদের পাপ কর্ম সেরে অনুশোচনা করছে এবং তারা আবার ভালো হয়ে গিয়েছিল, তারা ডাকাতি ছেড়ে দিয়ে তারা সৎপথে চলা প্রতিজ্ঞা করেছিল। আর সত্যবাদিতাটা এইভাবে কি মানুষকে মুক্তি দেয় আর কল্যাণের পথে পরিচালিত করে। সুতরাং আমরা সবসময় সত্য কথা বলবো, আর এগুলা হচ্ছে সত্যবাদিতার সফল, যে সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যা কি করে ধ্বংস করে, সত্য মুক্তি দেয়, সত্য কথা বললে কি আল্লাহ সত্যবাদীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আর
তাকে জান্নাত দেওয়া হবে সত্যবাদী পূর্ণ পথে পরিচালিত করে আর পূর্ণ কি করে বা সব কাজগুলো বেহেশতের পথে পরিচালিত করে। এখানে প্রশ্ন করলাম সিদ্ক শব্দের অর্থ কি, সিদ্ক শব্দের অর্থ হচ্ছে আর সিদ্ক শব্দের অর্থ সততা বিশ্বাস কাকে বলে সেটা বললাম যে প্রকৃত ঘটনাটা যথাযথ প্রকাশ করাকে সত্যবাদিতা বলে আর সাদিক কাকে বলে যে সত্য কথা বলে বা যার মধ্যে সত্যবাদিতার গুণ রয়েছে তাকে বলা হয় সাদিক। মিথ্যার পরিণাম কি বা আল কিজ কাকে বলে, কিজ হচ্ছে আল কিজ শব্দটাও আরবি এর অর্থ হচ্ছে মিথ্যাচার, আল কিজ শব্দের অর্থ হচ্ছে মিথ্যাচার। মিথ্যা হচ্ছে সকল পাপের জননী, জননী বলা হয় মাকে, যেমন সব পাপের কাজ কি পাপের জননী হচ্ছে মিথ্যা। একটা প্রশ্ন যে সকল পাপের জননী কোনটি, সকল পাপের জননী হচ্ছে মিথ্যা। প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে বলা হয় মিথ্যাচার। দেখেন কিজ বা মিথ্যাচার কাকে বলে, প্রকৃত অবস্থা বা ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে বলা হয় মিথ্যাচার। যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা প্রকৃত ঘটনার বিকৃতি ঘটায় তাকে বলা হয় মিথ্যাবাদী। এখানে কয়টা প্রশ্ন আসছে যে মিথ্যাবাদী কাকে বলে, আবার মিথ্যা কাকে বলে, কিজ বা মিথ্যা কাকে বলে, প্রকৃত ঘটনাকে বিকৃত করে পরিবেশন করাকে বলা হয় মিথ্যা, আর যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে বলা হয় মিথ্যাবাদী। আর মিথ্যা একটা জঘন্যতম অপরাধ, এই মিথ্যা হচ্ছে সকল কাজের মূল। একটা মিথ্যা অনেকগুলা পাপ কাজ কি অনেকগুলা মিথ্যার জন্ম দেয়, মিথ্যা থেকে পাপের সূচনা হয়। দেখেন মিথ্যার পরিণামগুলো কি, মিথ্যার পরিণাম কি একটা প্রশ্ন। মিথ্যাচার একটা নিন্দনীয় আচরণ, আর মিথ্যাবাদীকে কিন্তু কেউ ভালোবাসে না, যে মিথ্যা কথা বলে তাকে কেউ ভালোবাসে না, কেউ বিশ্বাস করে না, বিপদের সময় তাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না, সকলে তাকে ঘৃণা করে, তার কথাকে কেউ গুরুত্ব দেয় না। পরিণামে কি, তাকে দুনিয়ার জীবন ও তার দুর্বিষহ হয়ে ওঠে। মিথ্যাবাদীর পরিণাম হচ্ছে দুনিয়াতেও তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে আর আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন, এগুলো হচ্ছে মিথ্যা পরিণাম, আর তাই পরকালে তার স্থান হবে জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন ইয়াকুম ওয়াল কিযবা ফা ইন্নাল কিযবা ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। ইয়াকুম অর্থাৎ তোমরা সাবধান, ওয়াল কিজ মিথ্যা হতে, সাবধান মিথ্যা হতে, ফা ইন্নাল কাজিবা কেননা মিথ্যা হচ্ছে ইয়াহদি ইলাল ফুজুর, কেননা মিথ্যা পাপ কাজের দিকে ধাবিত করে, ইয়াহদি মানে পথ দেখায় ইলাল ফুজুর পাপ কাজের দিকে, ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর ফুজুর পাপ কাজ কী করে ধাবিত করে বা পথ দেখিয়ে নিয়ে যায় ইলান নার আগুনের দিকে অর্থাৎ জাহান্নামের দিকে। সুতরাং মিথ্যা বর্জন করা হচ্ছে আমাদের কর্তব্য, মিথ্যা পরিত্যাগ করলে সকল পাপ থেকে বাঁচা যাবে, মিথ্যাবাদীর কাছ থেকে রহমতের ফেরেশতাও দূরে সরে যান, এটাও মিথ্যার একটা পরিণাম যে মিথ্যাবাদীর কাছ থেকে কি সকল ফেরেশতাগণ ও দূরে সরে চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন বান্দা যখন মিথ্যা কথা বলে ফেরেশতারা তখন তার এর দুর্গন্ধের কারণে তার থেকে দূরে চলে যান, এটা তিরমিজি শরীফের হাদিস। যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন মিথ্যার দুর্গন্ধে, মিথ্যার জন্য কি তার এত দুর্গন্ধ ছড়ায় যার জন্য রহমতের ফেরেশতাগণও তার থেকে অনেকটা দূরে সরে চলে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন না, তাই আগেও বলেছি কখনো মিথ্যা কথা বলতেন না, সবসময় সত্য কথা বলতেন, সেই জন্য তাকে সাদিক আর সাদিক উপাধি দেওয়া হয়েছিল। এখন আমরা এই ক্লাসটাতে মিথ্যার পরিণাম কি, সাদিক কাকে বলে, সিদ্ক অর্থ কি বা সাদিক কাকে বলে, কাজিব কাকে বলে, এই প্রশ্নগুলো শিখেছি। সুতরাং আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে ক্লাসগুলো দেখে বাসায় ভালোভাবে পড়ার চেষ্টা করবেন, খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন।